হ্যালো গাইস, আমি সুদীপ্ত, আমি সমীরণ। বংফুডার টেস্টের সাথে খাওয়া দাওয়া আনন্দ তো থাকেই, তো এইবার খাওয়া দাওয়া আনন্দের সাথে আরও যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে পাহাড়। আমরা চললাম এবার পাহাড়ে, লাভা লোলেগাঁও রিসর্ট আমাদের মেন ট্রিপ, সাথে কালিম্পং। অনেক নতুন নতুন এপিসোড আসতে চলেছে, তাহলে চলো একটু পাহাড়টা এক্সপ্লোর করে দেখা যাক। বাই দ্য ওয়ে আমাদের ট্রেন ঢুক। এনজেপির বাইরে বেরিয়ে যেটা তোমরা প্রথম দেখতে পাবে সেটা হচ্ছে গিয়ে এই বিশাল, এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড মতন রয়েছে। আর যে কোনো জায়গায় যাবে, নেপাল ভুটান থেকে শুরু করে যে কোনো জায়গাতে, এখান থেকে তোমরা গাড়ি বুকিং পেয়ে যাবে। সকালের চায়ের মজাটাই আলাদা, তাও যদি হয় মধ্যরাতে, উফ জমে যাবে। গুড মর্নিং গাইস, যাচ্ছি এখন লাভার পথে ভায়া গুরুবথাং হয়ে, আর ফেরার পথে আমরা কালিম্পং হয়ে ফিরবো। এই এক যেন নৈসর্গিক অনুভূতি, এক পাশে সানরাইজ হচ্ছে আর এক পাশে পূর্ণিমা, গতকাল পূর্ণিমা গেছে তো পূর্ণিমার চাঁদ, আর এক পাশে সানরাইজ হচ্ছে, এক নৈসর্গিক অনুভূতি। একটু বিরতিতে এখানে রাস্তার ধারে এক জায়গায় দাঁড়ানো হলো, আর দাঁড়াতেই আমরা ফার্স্ট কি দেখলাম, চা বাগান। ও মাই গড, আই হোপ এখানে দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে করা হয় চায়ের খেতি। আর পিছনে কিছু ওয়ার্কার্সরা রয়েছে যারা চায়ের চাষ করছেন। জাস্ট অসাধারণ একটা অনুভূতি। চা তো মধ্যরাতে হয়েছে, তবে চাটা যেখান থেকে আসছে সেটা হচ্ছে দিস প্লেস। আমরা এখন পৌঁছে গেছি লাভাতে। এখানে বেশ একটা মনোরম পরিবেশ, টেম্পারেচার সকালের দিকে 10-9-10 এরকম ছিল। সুদীপ্ত চলে আসলো কথা বলতে বলতে। আশেপাশটা একটুখানি এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। এখানে একটা শুনলাম মনিস্ট্রি রয়েছে, আর একটা ফরেস্ট রয়েছে, যেটা আমি খুব এক্সাইটেড যেটা দেখার জন্য। মানে আমরা অ্যাট ফার্স্ট প্ল্যান করলাম যে আমরা ফরেস্ট যাব। হ্যাঁ, আগে ফরেস্ট। আর শুনেছি যে একটু কুয়াশা যদি পাই না, মানে এখন হয়তো পাবো না, এখন একটুখানি বেলা হয়ে আসছে, এখন মোটামুটি 10টা মতন বাজে, এখন হয়তো সেটা পাবো না। একটু বেলার দিকে যদি কুয়াশাটা পাওয়া যায়, একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়, সেটা না জাস্ট অসাম লাগে। দেখা যাক কতটা কী পাই ওয়েদার। তো যাওয়া যাক, যাওয়া যাক। আপকা নাম সাজিদ, আপকা নাম ইসমিত, ইসমিত আর আপকা নাম বি, আপ ইয়াহ পে রহতে হো সবি? হ্যাঁ। স্কুল যাতে হো আপ? হ্যাঁ যাতে হো। হ্যাঁ। কোন সি ক্লাস মে পড়তে হো আপ? 2 2 পে ডে 1 আপ 1 পে মে আপ হাম দোনো 3 মে আবি তো বোলা 2 আবি 3 হো গয়া। হ্যাঁ। আচ্ছা, নিচে জো মনিস্ট্রি হে ও কিতনা দূর পড়েগা? ডোমেস্ট্রি নেই, মনেস্ট্রি জো। হ্যাঁ, কিতনা দূর পড়েগা? ও সামনে, ও ও। আচ্ছা, আর ও জো ড্যাম দিখ রা হ্যায় ও বনা রা হ্যায়। আচ্ছা, যা সকতে হ্যায় না উধার? ঠিক হ্যায়, বাই বাই, টাটা। তো সমীরণ যেমন বললো, আমরা বেরিয়ে গেছি, আমরা এখন লাভায় রয়েছি। তো লাভালে লোকালে একজন রয়েছে আমাদের সাথে, তো আপনার নাম কে হ্যায়? ছোটেন 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 ছোটেন। ये जो बाजार है, इस बाजार का नाम क्या है? लाभा बाजार। लाभा बाजार, ये कितना पुराना है? पुराना तो बहुत पुराना है, अभी तो थोड़ा टूरिज्म से थोड़ा फेमस हुआ, नहीं तो थोड़ा छोटा बाजार था। और एक चीज़ जानना था आपका, जो यहाँ पर आपका फेस्टिवल क्या है? हम जैसे बंगाली लोग हैं, या कोई मुस्लिम है, कोई जो भी है, स्पेसिफिक कोई फेस्टिवल होता है, तो आप लोगों का कोई स्पेसिफिक फेस्टिवल होता है? फेस्टिवल सब अपना अपना होता है, हम लोगों का होता है टिबेटन, मार्च फेब्रवरी में होता है। मार्च फेब्रवरी में, फेब्रवरी में होता है। वो फेस्टिवल का नाम क्या है? लोसर बोलता है। लोसर, लोसर। क्या होता है उसमें? उसमें अभी दिवाली, दशहरे, लोग बना के खाना छाना खा कर कुछ बनाता है, बना के खाएगा। मैं स्पेशलिटी है कि कुछ बना के खाएगा, बना के खाने का कुछ है ना अभी। हाँ, तो बोंदुरा मोनेस्ट्री में जाएगा, पूजा करेगा। मोनेस्ट्री में जाएगा, पूजा करेगा, खाना बना, घर में आके खाना खाएगा। तो बोंदुरा घूरे फिरे, किंतु खावार बेपारा थाकछे घोराफेरार साथेई। तो तुम्हारा आसते पारो,
আমরা সকলেই জানি নর্থ ইস্টের মেন গেম হলো হচ্ছে ফুটবল। আর এখানে আসতে দেখলাম এখানে একটা বড় ভীষণ বড় একটা ফুটবল প্লেগ্রাউন্ড রয়েছে, যেখানে হোপসো এখানকার যে স্কুল রয়েছে যেটা ঠিক এর অপোজিটে এখানকার স্পোর্টসগুলো খেলানো হয়। ড্যামে যেতে গেলে এটা একটা বেশ সুন্দর জায়গা, আসলে পরে খোলামেলা বিস্তৃতি আকাশ তোমাদের আকর্ষণ করবেই করবে, দারুণ লাগবে। একটা ফুটবল ম্যাচ হয়ে যাক নাকি? আমার পিছনে এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে লাভা রিসার্চ সেন্টার। জানি না এখানে অ্যাকচুয়ালি কি বিষয়ে রিসার্চ হয় আর ব্যাপারটা কি, চলো দেখা যাক। প্রথমে তো বুঝতে পারছিলাম না, বাট পরে এসে এখানে যা দেখলাম এখানে রীতিমতন এখানকার যে সমস্ত ট্রিজগুলো রয়েছে সেগুলো নিয়ে রিসার্চ চলছে। একবার তোমাদেরকে জিনিসটাকে এই পুরো অঞ্চলটা এখানে বেশ মানে অনেকটা জায়গা নিয়ে ব্যাপারটা বিস্তৃত, তো এই জায়গাটা তোমাদেরকে একবার একটুখানি দেখাবো। খানিকটা দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে, আমার এই সাইডে রয়েছে পুরোটা। একদম লাভা যে মোড়টা রয়েছে এখানে আসলে পরে দেখতে পারবে, এই একটা মনুমেন্ট রয়েছে, ঘড়িঘরও বলতে পারো, তবে এখানে লেখা রয়েছে ইন মেমোরি অফ লেট চন্দ্রকলা গুরুং। এখানকার সম্ভবত কেউ বড় শেরপা বা এরকম কেউ হবেন, তার স্মৃতির উদ্দেশ্যে মনুমেন্টটা তৈরি করা। এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে ঋষভ রয়েছে, ঋষভ এখান থেকে 6 কিলোমিটার্স আর লোলেগাঁও 26 কিলোমিটার। আমরা আপাতত এই দুটোতেই যাব। যদি তোমরা কোনোদিন ছবি এঁকে থাকো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে, আমরা ছবিতে যে সমস্ত বাড়িগুলো আঁকি এখানে চোখের সামনে দেখা যাচ্ছে। দূর ক্লাইম করার পর অ্যাট লাস্ট মোটামুটি একটা পিকে ওঠা গেল। এখানে একটা বুদ্ধদেবের কিছু মন্দির টাইপের রয়েছে, আর যেটা সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইটস সানসেট টাইম গাইজ, দেখো কি অসাধারণ লাগে। গুড মর্নিং গাইস, আজকে আমরা আছি ঋষভে। এখানে আসতে গেলে তোমাদের লাভা হয়ে আসতে হবে, এখানে একটা ছোট ট্রেক হয় লাভা থেকে 6 থেকে 8 কিলোমিটার। গাড়ি আমাদের প্রথম থেকেই বুক করা ছিল, তো আমরা ওইভাবে আলাদা করে ট্রেক করিনি, একটা ছোট ট্রেকিং এর পার্ট আছে আমাদের যেটা তোমরা প্রথম ভিডিওর পার্টে দেখে নিয়েছো। তবে হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ঘোষণা যে এখানে আসতে গেলে মোটামুটি ভালো ঠান্ডা পড়ে -1-2 হয়ে যাবে এখানে প্রায়, সেইভাবে এখানে প্রিপেয়ার হয়ে তোমাদেরকে আসতে হবে। আর এখানে আসার পর যেটা দেখবে সেটা জাস্ট আসো, তাহলে এখানে আসার পর ছাঙ্গু ফলস বলে একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যেতে হবে। আমরা এখানে আসার পর এখানে লোকাল লোকদের কাছ থেকে জানতে পারলাম যে ছাঙ্গু ফলসটা মানে অসাধারণ লাগে। আর একটা জিনিস, যেটা ছাঙ্গু ফলসে যাওয়ার পথে কোলাখাম বলে আর একটা জায়গা রয়েছে সেখানেও অবশ্যই যেতে হবে, তো দেখতে থাকো।